তো আজ আমরা পড়তে চলেছি হলো দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কে, কিন্তু তার আগে আমরা কি করব, দ্রবণ সম্পর্কে একটু জেনে নেব, ঠিক আছে? তো দেখো, দ্রবণ আমরা কিভাবে পাই, লেখো। দ্রবণ হলো দ্রাবক এবং দ্রাব্য নিয়ে তৈরি হয়। যদি আমি একটা উদাহরণ নিই, চিনির শরবত, যেখানে চিনিটা হলো দ্রাব্য এবং এবং এখানে যে জলটা দেওয়া হয়েছে সেটা হলো তোমার দ্রাবক। দ্রাব্য দ্রবীভূত হবে ভাই, দ্রাব্যটা কার মধ্যে দ্রবীভূত হয়, দ্রাবকের মধ্যে। এবার কোনো কারণবশত ধরো দ্রাব্যের পরিমাণ বেড়ে গিয়েছে, আমি একটা কোনো দ্রবণ তৈরি করব, দ্রাব্যের পরিমাণ দ্রাবকের থেকে বেশি, কার থেকে বেশি, দ্রাবকের থেকে বেশি, তখন তাকে কি বলবো, গাঢ় দ্রবণ। আর দ্রাবকের পরিমাণ যদি বেড়ে যায় তখন কি বলবো, লঘু। অর্থাৎ গুণগত দিক থেকে যদি আমি বলি দ্রবণ কয় প্রকার, তখন তোমরা বলবে দুই প্রকার, কি কি, এক হলো গাঢ় দ্রবণ, আরেকটা হলো লঘু দ্রবণ। গাঢ় মানে বুঝতে পারছো এখানে দ্রাব্যের পরিমাণ বেশি, আর লঘু মানে বুঝতে পারবে যে এখানে কি, দ্রাবকের পরিমাণ বেশি। বুঝতে পারলে? দ্রাবকের পরিমাণ কি বেশি, লঘু মানে দ্রাবকের পরিমাণ বেশি, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন একটা কথাটা আসবে যে দ্রাবক শব্দটা কি, দ্রাবক কতটা কি দাদা, এবার তোমাদেরকে বুঝতে হবে যে দ্রাবক মানে কি। এবার দেখো, যখনই আমরা দ্রবণ তৈরি করছি, দ্রাবকের মধ্যে দ্রাব্য আমরা কি করছি, দ্রবীভূত করছি, তাই না? দ্রাবকের মধ্যে আমরা অ্যাড করছি কি, দ্রাব্য। কতটা, এই যে প্রশ্ন আছে কতটা, দ্রাব্যের পরিমাণটাই হলো আসলে সেই দ্রবণের গাঢ়ত্ব। আমরা কোনো দ্রাবকে কতটা পরিমাণ দ্রাব্য দিচ্ছি, সে কতটা পরিমাণ, প্রশ্ন আসবে না, ওই কতটা পরিমাণটাই হলো সেই দ্রাবকের গাঢ়ত্ব, অর্থাৎ দ্রাব্যের কণার সংখ্যার পরিমাণটাকেই বলবো গাঢ়ত্ব, ঠিক আছে? এরপর গাঢ়ত্ব নির্ণয়ের অনেক পদ্ধতি রয়েছে, গাঢ়ত্ব নির্ণয়ের অনেক পদ্ধতি রয়েছে। ধরো প্রথম পদ্ধতি আমি যদি তোমাদেরকে বলি, শতকরা মাত্রা। কি বলবো, শতকরা মাত্রা, ঠিক আছে? যান্ত্রিক ত্রুটির কারণে এটা আমি রেকর্ডিং দিচ্ছি, আগে করেছিলাম। দেখো, শতকরা মাত্রা হলো তিনটা হয়, এক হলো WW, তারপর WV এবং VV পার্সেন্টেজ, অবশ্যই শতকরা বলেছে। তো এর মানে কি, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যে বলেছো 98 WW H2SO4, এর মানে কি বলতো, প্রতি 1000 গ্রাম দ্রাবকে কত, প্রতি 1000 গ্রাম দ্রাবকে 98 গ্রাম H2SO4 দ্রবীভূত রয়েছে। ধরো আমি একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে কিছুটা পরিমাণ আমি জল ঢেলে দিলাম, ধরো 1000 গ্রাম আমি জল নিলাম, 1000 গ্রাম আমি এর মধ্যে কিনে নিছি, ওয়াটার নিয়ে নিলাম, এরপর এর মধ্যে আমি H2SO4 ঢেলে দিলাম, ঠিক আছে? এরপর কতটা হলো, এখান থেকে যদি আমি 98 গ্রাম আর কি, না সরি, 100 গ্রাম যদি আমি তুলে নিই, প্রত্যেক 100 গ্রামে 98 গ্রাম তুমি H2SO4 পাবেই পাবে, এটা হলো শতকরা মাত্রা বলে। বাট তোমাদের এত ডিপ বুঝতে হবে না, তোমরা খালি এটা বুঝলেই হবে যে কি, শতকরা মাত্রা তিন প্রকার, এক হলো WW, তারপর WV, ঠিক আছে, বুঝতে পারলাম। আর এটা লক্ষ্য করো, এদের একক হলো, এদের একক নেই, WW-র একক নেই, কারণ দুটাই ভরের অনুপাত, দুটোই ভরের অনুপাত, তাই কি না? এ দেখো, এখানে বলে দিয়েছি আমি, দেখো এখানে WW দুটোই ভরের অনুপাত, তার জন্য একক নেই, VV এর কোনো একক থাকবে না। কিন্তু যদি আমি WV বলি, এটার জন্য গ্রাম, আর নিচেরটার জন্য কি আসবে, নিচেরটার জন্য কি আসবে, ML-ও আসতে পারে এবং লিটারে আসতে পারে। তো নিচেরটার জন্য কি আসতে পারে, গ্রাম এবং লিটার দুই আসতে পারে, ঠিক আছে? তফাৎটা একটাই, যদি WV বের করতে বলে গ্রাম পার লিটারে, আর যদি ML দেওয়া থাকে তাহলে ML-টাকে লিটারে কনভার্ট করে নেবে, এটাই এটাই যা, আর কোনো কিছু নেই, ঠিক আছে? তারপর দ্বিতীয় একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো মোলারিটি। পদ্ধতির নাম কি, মোলারিটি। দেখো, যখনই তোমরা মোলারিটি উচ্চারণ করবে, এই মোলারিটির মধ্যে একটা শব্দ আসবে, মোলা, অর্থাৎ মোল, তাই না? এই মোল শব্দটা কি, প্রদত্ত ভর বা আণবিক ভর, তাই না? আমরা পড়েছো, তোমরা পড়েছো আর মোল চ্যাপ্টারে, প্রদত্ত ভর বা আণবিক ভর দিয়ে আমরা এই মোল কনসেপ্টটা বের করি, তাই তো? এবার এটা হলো তোমার মোলারিটি বের করার সূত্র, প্রদত্ত ভর ইনটু 10³ ডিভাইডেড বাই M2 ইনটু V। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, টু লিখেছি, আমি যখনই বলবো টু তখন তোমাদের মনে রাখতে হবে এটা দ্রাব্যের কথা বলছি, আর ওয়ান লিখছি তার মানে এখানে দ্রাবকের কথা বলেছি, তাই না? বুঝতে পারলাম, এম মানে তো আণবিক ভর জানোই, আর W মানে ভর, আর V মানে তোমার এটা হলো আয়তন, তাই তো? এবার গাঢ়ত্বটা যখন আমরা বলবো মোল আর লিটার এককে, তখন তোমাকে এই সমীকরণটা নিতে হবে, মাইন্ডেড ভাই, যখন আমি বলবো মোল পার লিটার এককে বের করো, তখন তোমাকে এই সমীকরণটা নিতে হবে, আর যখনই আমি বলবো লিটার এককে, তখন ওই 1000টা তোমার আর গায়েব হয়ে যাবে, 1000টা তোমার থাকবে না, বুঝতে পারলাম, 1000টা তোমার থাকবে না। ওকে, এবার চলে যাই আমাদের মেইন পেজে। দেখো এখানে করেছি,
মানে আমাদের আলটিমেটলি যে সূত্রগুলো কাজে লাগবে এটা, মোলারিটি ইজ ইকাল টু ডাব্লু টু ডিভাইডেড বাই এম টু, 10³ ডিভাইডেড বি মোল পার এম এল এ। আর মোলারিটি যদি ডাব্লু টু ডিভাইড বাই এম টু ইন্টু ভি মোল পার লিটার এককে যদি আমরা এটা বের করি, ভালো কথা। এবার 1 লিটার ইজ ইকাল টু 1000 ml আমরা জানি, ঠিক আছে নাও। এরপর প্রশ্নটা যদি আমরা পড়ি, এখানে আমি আবার করে দিচ্ছি তোমাদের জন্য, অঙ্কগুলো আমি করে দিচ্ছি। দেখো প্রশ্ন কি বলেছে, 4 গ্রাম এনিওএইচ মোলার ভর এত 500 ml দ্রবণে দ্রবীভূত আছে, দ্রবণটার গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তাহলে গারত্ব কি বলেছে, গারত্ব নির্ণয় করতে বলেছে কি, গ্রাম পার লিটারে। বুঝতে পারছো, গ্রামের জন্য আসবে ডাব্লু আর লিটারের জন্য আসবে ভি, মানে আয়তন, ডাব্লু বাই ভি একক, কিন্তু লিটার এককে বের করতে বলেছে। তো প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর দেখো 4 গ্রাম দিয়েছে, তাই না। এবার আয়তন কত, আয়তন দিয়েছে 500 ml, বাট মাইন্ড ডেট এটা কিসে এককে বের করতে বলেছে, গারত্বটা কোন এককে বের করতে বলছে, গ্রাম পার লিটারে। ডাব্লু তো গ্রাম হয়ে গেল, তাই না, বাট এটাকে লিটারে কনভার্ট করতে হবে, হ্যাঁ কি না। এবার কি করব, তাহলে 500 কে আমরা কি করব, 1000 দিয়ে আমি গুণ করে দেবো, 1000 দিয়ে সরি ভাগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, এটা লিটারে কনভার্ট হয়ে যাবে। তখন এটা কিসে কনভার্ট হয়ে যাবে, লিটারে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ না। তখন এটা কিসে কনভার্ট হবে, লিটারে। তাহলে ক্যালকুলেশন করলে কেমন হবে, 1000টা উপরে চলে গেল আর নিচে আসলো তোমার 500, 2টা 0 2টা 0 কাটা, 5 × 2 = 10, উত্তর আসবে 8। তাহলে উত্তর আসবে 8 গ্রাম পার লিটার, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন যদি হয়, গারত্ব ডাব্লিউ বাই ভি আকারে প্রকাশ করতে বলেছে, ডাব্লিউ বাই ভি আকারে, কিন্তু পার্সেন্টেজ আকারে, লক্ষ্য করো, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি আকারে, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি আকারে, ঠিক আছে। তা ডাব্লিউ বাই ভি আকারে করে নাও, ডাব্লিউ বাই ভি ইন্টু 100 করে দাও, তাহলেই হয়। ডাব্লু কত, ডাব্লু কত তোমাদের বলো, ডাব্লু কত, ঠিক আছে। এবার দেখো ডাব্লু কত, প্রদত্ত ভর কত, একটা প্রশ্ন আসবে না, প্রদত্ত ভর কত, তো প্রদত্ত ভর কত বলো, বলতে পারে প্রদত্ত ঘর কত, হ্যাঁ এই তো লেখা আছে দাদা, 4 গ্রাম লেখাই আছে, দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে 4 গ্রাম, তো 4 গ্রাম লেখো। এবার কতটা প্রশ্ন আসবে দাদা, আয়তনটা কি নিউ, তাই না, প্রশ্ন আসবে আয়তনটা কি নিউ। দেখো এটার জন্য আমি আবার একটা জায়গায় যাচ্ছি, ফ্রেশ একটা পেজে যাচ্ছি, জিনিসটা বোঝাই। তোমাদেরকে যদি বলে গ্রাম লিটার এককে গারত্ব নির্ণয় করো, কত গ্রাম লিটার এককে গারত্ব নির্ণয় করো, তাহলে যে তোমাদেরকে নির্ণয়টা করতে হবে কিভাবে, এভাবে করবে, গারত্ব লিখবে গ্রাম লিটার, মানে গ্রাম উপরে মানে ভর উপরে নিচের ভি বের করে দেবে। এবার মনে রাখবে আয়তনটা অবশ্যই অবশ্যই লিটারে যাতে থাকে, ML এ থাকলে ওটাকে কি করবে, লিটারে কনভার্ট করে নেবে, ঠিক আছে, লিটারে কনভার্ট করে নেবে, কি দিয়ে, 1000 দিয়ে ভাগ করে, মনে থাকবে তো, এটা থাকবে, ওকে। এটা হলো তোমার সূত্র, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটারে তোমাকে যদি বের করতে দেয় তাহলে তুমি এটা ইউজ করবে, এবং অবশ্যই কিসে আয়তনটা কিসে রাখবে, আয়তনটা কিসে রাখবে, লিটার একক। বাট এবার তোমাদেরকে যদি বলে দেয় ডাব্লিউ বাই ভি আকারে, কোনো অসুবিধা নেই, ডাব্লিউ বাই ভি আকারে বের করবে। বাট এই হাও যদি তোমাদেরকে বলে দিলাও পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, তাহলে এটা তো তোমার শতকরা চলে গেল, আর এটা মাত্রা, তাহলে এটা শতকরা মাত্রার সূত্রে চলে গেল, শতকরা মাত্রার সূত্রে চলে গেল, বুঝতে পারলে। তখন তোমাকে এই ভিটা ML এ রাখতে হবে, তখন কি রাখতে হবে, ভিটা কিসে রাখতে হবে, ML এ রাখতে হবে, ভিটা কিসে রাখতে হবে, ML এ রাখতে হবে, এটা গ্রাম গ্রামে থাকবে, আর পার্সেন্টেজের জন্য কি আসবে, 100 আসবে, মনে থাকবে, মনে থাকবে। চলো আমাদের একদম আগের প্রশ্নতে চলে যাই, দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে, এখানে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, তার মানে এখানে কি কিসে রাখতে লাগবে, ML এ রাখতে হবে কিনা বলো, ML এ রাখতে কি না, দেখ 500 ML দেওয়াই আছে, 500 ML দেওয়াই আছে, এবার 100 করে দিবে পার্সেন্টেজের জন্য, 2টা 0 2টা 0 কাটা, 4 আর 5-এ যদি তুমি ই করো আর কি, কি বলে ক্যালকুলেশন করো, তো 5টা 40, তো 0.8 আসবে, 0.8 আসবে, তাই তো, 0.8 আসবে, বুঝতে পারলে, 0.8 আসবে, হয়ে গেল, বোঝাতে পারলাম, 0.8 আসবে। এরপর বোঝাতে পারলাম, এরপর দেখো, এরপর কি বলেছে, মোল পার লিটার এককে, এবার কিছু বলে মোল পার লিটার এককে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে, মোল পার লিটার এককে প্রকাশ করতে বলেছে, এটা আমি মুছে দিই, জায়গা নেই যেহেতু, ওটা করে নেবে আশা করি তোমরা, মোল পার লিটার এককে, আচ্ছা এটা আমি রাখি, কাজে লাগতে পারে তোমাদের, ঠিক আছে, মোল পার লিটার এককে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে, আমি এখানে করে দিই অঙ্কটা, এখানে করে দিই, মোল পার লিটার এককে প্রকাশ করতে বলেছে, তা গারত্ব লিখবো মোল পার লিটার এককে, তাহলে মোল উপরে লিটার নিচে, তাই না, আর মোল মানে কি, প্রদত্ত ভর বাই আণবিক ভর ইনটু লিটার, মানে আয়তন এক কথায় ভি। তাহলে প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর দেখো দিয়ে দিয়েছে 4, এবং আণবিক ভরও তোমার দিয়ে দিচ্ছে 40,
আণবিক ভর দিয়েছে কত, 4/40, এবং আয়তন কিসে রাখতে হবে, ML এ রাখতে হবে, তাই না? ML এ রাখতে হবে আয়তন, তাহলে আয়তনটা তো 500 ML আছে, তো 500 ML কে লিটার নিয়ে গেলে কি করতে হবে, 500 কে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, আর 1000টাই উপরে উঠে যাবে। এবার ক্যালকুলেট করলে কি হবে, দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 4 4 কাটা, 1/5, উত্তর আসবে 0.2 মোল পার লিটার। ঠিক আছে, এরপর দেখো এ প্রত্যেকটা অঙ্ক এইভাবে করা, এখানে কি বলেছে, এখানে আমি বলে দিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি বোতলের গায়ে লেখা আছে যে ঘনত্ব এত, গাঢ়ত্ব নির্ণয় করতে বলেছে, জাস্ট গাঢ়ত্ব নির্ণয় করতে বলেছে, বুঝতে পারলে, কি নির্ণয় করতে বলেছে, গাঢ়ত্ব কিসে, কোন কি এককে, মোল পার লিটার এককে প্রকাশ করতে বলেছে। তো ভালো, একই তো জিনিস, তাই না, মোল পার লিটার, তো মোল বের করবে, লিটার বের করবে, কিন্তু কথাটা হলো ঘনত্ব দেওয়া আছে, তাহলে কি করবো। দেখো ঘনত্ব আমরা জানি, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব দেওয়া আছে এত, ভর কত বের করতে হবে, আয়তন আমরা জানো 1000 ML, তাহলে এখান থেকে তুমি ভরটা পেয়ে গেলে, ভরটা তুমি পেয়ে গেলে। এরপর সূত্র, গাঢ়ত্ব সূত্র, এই যে ভর বাই আণবিক ভর ইনটু 1000, হয়ে গেল উত্তর শেষ। পরেরটার প্রশ্ন দেখো করে দেওয়া আছে, এটা আমি করেছি, ঠিক আছে, দুর্ভাগ্যবশত আর কি রেকর্ডিংয়ের কারণে আর কি মানে ভুল হয়ে গেছে, তোমরা দেখে নিও, নেক্সট দিন থেকে এটা হবে না, ঠিক আছে, চলো বাই।